ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. পরের প্রশ্ন হচ্ছে, রোজা রেখে জরুরি প্রয়োজনে রক্ত দিলে কি রোজা ভেঙে যাবে? রোজা রেখে রক্ত দেওয়ার দুইটি সুরত আছে। একটি হচ্ছে রোজা রেখে আপনি পরীক্ষার জন্য রক্ত দিয়েছেন, ধরেন আপনার এই করোনা আছে কিনা অথবা আপনার জ্বর কি টেস্ট টেস্টের জন্য যে যে রক্ত দেওয়া হয় এইটুকু রক্তের জন্য রোজা ভাঙবে না, কারণ এটা কম, এটা কম, এটা হাজম ও মাহজুবের ভিতরে পড়ে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি তার একটি হাদিস আছে, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিঙ্গা দাতা এবং সিঙ্গা যাকে দেয়া হয়েছে উভয়ের রোজা ভঙ্গ হয়ে গেছে, সওম ভঙ্গ হয়ে গেছে। তো সেই হিসাবে এইটা হাদিসটা সহি এবং দয়েব নিয়ে মতভেদ আছে। যারা বলে হাদিসটা সহি তারা বলে যে রোজা যদি কোনো বেশি রক্ত বের হয় তো রোজা ভেঙে যাবে। তো আমরা দেখতে পাই এই যারা এক ব্যাগ রক্ত দেয়, সাধারণত কাউকে দিতে হলে এক ব্যাগে দেয়, তাদের কিন্তু এই হাজেম বা যারা সিঙ্গার দাতা দেয় তাদের সিঙ্গার মতোই তাদের অবস্থা তৈরি হয়, সিঙ্গার সিঙ্গার কারণে যে রক্ত বের হয় সেই জন্য তাদের রোজা ভেঙে যাবে, সওম ভেঙে যাবে। এটা হচ্ছে বিশুদ্ধতম মত যে তাদের সওম ভেঙে যাবে। আর যারা এই সামান্যতম আইয়েনাত বা সাধারণ সামান্য অংশ দিছে পরীক্ষা করার জন্য, বিভিন্ন রোগের রোগ দেখার জন্য, যেমন হাসপাতালে অনেকটা ডাক্তাররা দিয়ে থাকে পরীক্ষা দেখার জন্য রোগ আছে কিনা, সেটা দিলে সওম ভঙ্গ হবে না, সেটা দিলে সওম ভঙ্গ হবে না। আচ্ছা, আর যে যদি কোনো এখানে আরেকটা জিনিস আছে, যদি কোনো মুমূর্ষু রোগীকে দিতে হয় রক্ত, তাহলে কিন্তু একজন মানুষের জান বাঁচানোর জন্য রক্ত দিবেন, এই সওম আপনি অন্য সময় কাজা করে নেবেন, আপনার রক্ত দানের সওয়াব অনেক বেশি হবে। হ্যাঁ, অনেক বেশি হবে এই সময়, কারণ তিনি আপনি একটি মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার এক বান্দাকে সহযোগিতা করতেছেন, আল্লাহ যদি কোনো তাকে আপনার রক্তের কারণে বাঁচিয়ে দেয় আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি যদি সন্ধ্যার পরে দিলে না হয়, অর্থাৎ ইফতারের পরে দিলে না হয়, আপনাকে দিন সময় খুব বেশি অবস্থা খুব খারাপ হয়, তাহলে আপনাকে সওম ভঙ্গ করে হলেও আপনাকে রক্ত দিতে হবে, পরবর্তীতে আপনি এই সওম কাজা করে নেবেন, পরবর্তীতে আপনি সময় অন্য সময় সেটাকে একটি সওমে কাজা করে নেবেন যেটি আপনি ভঙ্গ করেছেন। তবে আপনি যদি কোনো সওমটা ভঙ্গ করেন, এখানে একটু মাসালা আছে, তাহলে আপনি খেতে পারবেন না, আর ভঙ্গ হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনি সেটা এই কারণে আপনি খাবেন না, কারণ তাহলে আপনি রমজানের হুরমত নষ্ট করলেন। একটি হচ্ছে আল্লাহর নির্দেশ অমান্য করা সওম না রেখে, একটি হচ্ছে রমজানের সম্মান বিনষ্ট করা। রমজানের সম্মান বিনষ্ট করা যাবে না, রমজানের সম্মান বিনষ্ট করা যাবে না। আপনি যেহেতু ওইটার কারণে ভেঙে গেছে ঠিক আছে, কিন্তু আরেকটা রোজা রাখবেন, কিন্তু সওম রাখবেন, কিন্তু আপনি এই এইটার কারণে খেতে পারবেন না, জায়গা বসে যেখানে সেখানে খেয়ে ফেলবেন, সেটা হবে না। কেউ কেউ বলেছেন যে তিনি একান্তে খেতে পারবেন, কারো কারো মত রয়েছে, কিন্তু মানুষের সামনে খাবেন না।